সালামু আলাইকুম রহমতুল্লাহ। শুধু দর্শক মন্ডলী, আপনারা আমার একটা ভিডিও দেখেছিলেন যে আপনি কী খান, ব্রয়লার পোলট্রি না কক, কী খান রোগমুক্ত আমরা যেন মুরগি খাই, এভাবে আমি একটা ভিডিও ছেড়েছিলাম। তো আপনারা কারি মোমিন টিভিতে দেখবেন, যারা দেখেন নাই সেখানে দেওয়া আছে জিনিসটি। তো আমি বাজার থেকে মুরগি আনতে গিয়েছিলাম, 170 টাকা কেজি এটা ব্রয়লার ছিল। তো আনার পরে তারা আমাকে ডিসিং করে দিয়ে দিছিল বাসায়। আমি এনে দেখি তার একটা ডানা, এক হাতের ডানা, তার মধ্যে প্রচণ্ড আঘাত, এবং সেটা আপনার আমার রুচিসম্মত নয়, এবং পাও একটু ফুলা ছিল। তো এভাবে আমি পরবর্তীতে দোকানে গিয়েছিলাম, দোকানদার প্রথমে এটা আমাকে ফেরত দিতে রাগতিতে উনি রাজি হয়েছেন যে আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে আসেন, আমি ফেরত নেব। উনি বলছেন যে এটা গাড়িতে করে আনতে ডানা হয়তো আঘাত হয়েছে, সেই হিসেবে এটা ব্যথা পেতে পাইতে পারে, এটা আমাদের করণীয় কিছু নাই, এভাবে বলেছিলেন। কিন্তু ওটা আমার রুচিসম্মত না হওয়াতে আমি তাকে অনুরোধ করেছিলাম, তিনি আমাকে বলেছিলেন আমার এটার দাম হয়েছিল 170 টাকা কেজি হিসেবে 335 টাকা দাম হয়েছিল এই মুরগিটার। পরে আমি আজকে নিয়ে যাচ্ছি ফেরত দেওয়ার জন্য, আপনারা সকলে এটা দেখবেন। শ্রী দর্শক মণ্ডলী, আপনারা এইভাবে মুরগি কেনার সময় অবশ্যই দেখে চেক করে কিনবেন, এবং আমরা রোগমুক্ত যে মুরগি আমরা এগুলো দেখে শুনে আমরা খাবো, বিশেষ করে আপনার ব্রয়লার পোলট্রি বা কক যেগুলি আছে, এগুলি যে কোনো মুরগি হোক না কেন আমরা দেখে শুনে সুন্দর করে যেন আমরা খেতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, কারণ খাওয়াটা ইবাদত বন্দেগির প্রথম শর্ত হলো হালাল রুজি। হালাল রুজি খেতে হবে এবং পবিত্র জিনিস খেতে হবে এবং রোগমুক্ত জিনিস খেতে হবে। আপনি খেলেন, খাওয়ার পরে যদি আপনি রোগ হয়ে গেল, অসুস্থ হয়ে গেলেন, তাহলে তো হলো না। তো সুতরাং আমাদেরকে এটা খেয়াল করতে হবে সবাইকে, যে আমরা যেন রোগমুক্ত অবস্থায় খেতে পারি। তা আমি আজকে নিয়ে যাচ্ছি, দেখি আল্লাহর বান্দা যদি এটা ফেরত নেওয়ার কথা বলেছেন তো আমি তাকে এটা ফেরত দেবো ইনশাল্লাহ। আপনার প্রত্যেকে বাজার করার সময়, যে কোনো বাজার করার সময় আমরা একটু দেখে শুনে করব, মা বোনেরা রান্নাবান্না করার সময় আপনি অবশ্যই ভালো করে ধুয়ে সুন্দর করে পাক পবিত্র করবেন, করে বিসমিল্লাহ রহমান রহিম বলে রান্নাবান্না করবেন, আল্লাহ তাআলা আপনাদের খাওয়ার মধ্যে বরকত দিবে। কারণ খাওয়া যদি আপনার রুচি না হয় তাহলে আপনার শরীর খারাপ হয়ে যাবে, বমি হয়ে যাবে, আপনার শরীর নষ্ট হয়ে যাবে। তো সুতরাং আমি সবাই চেষ্টা করব যাতে করে আমরা রোগমুক্ত অবস্থায় আমরা জিনিস খেতে পারি। হাদিস শরীফে আছে যে তুমি তোমার প্রতিবেশীকে দিয়ে খাবে, অর্থাৎ তরকারিতে একটু ঝোল বেশি করে, মানে তোমার প্রতিবেশী যেন উপোস না থাকে। হ্যাঁ, এভাবে প্রতিবেশীর প্রতি আমাদের হক আছে, হাদিস শরীফে আছে। এই জন্য প্রতিবেশী মুসলমান হোক বা হিন্দু হোক বা অন্য অন্য ধর্মের হোক, যে ধর্ম হোক না কেন, আমাদের পাড়া প্রতিবেশীর প্রতি আমাদেরকে একটা হক রয়েছে, একটা তাদের অধিকার রয়েছে, একটা তাদের দাবি রয়েছে ইসলামের দৃষ্টিতে। সুতরাং আমরা খানা খাওয়ার সময় আমরা সকলে নিজেরা খাবো। আল্লাহ বলছেন আল্লাহ দিন বিসমিল্লাহির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন যে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান এনেছে হ্যাঁ অদৃশ্যের উপরে, অর্থাৎ আল্লাহর উপরে যারা ঈমান এনেছে হ্যাঁ, ইয়াকিমুনা সলাত নামাজকে প্রতিষ্ঠা করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং নিজের সে অমিম্মা রাযাকনাহুম তার রিজিক থেকে যে দান করে, এখানে জাকাতের থেকে না, রিজিক আপনি যে খাচ্ছেন প্রতিদিন যে রিজিক খাচ্ছেন সেখান থেকে আপনি কিছু দান করতে পারেন যদি ইচ্ছা করেন। হ্যাঁ, আপনি যে টাকা ইনকাম করতেছেন, বেতন পাচ্ছেন, এখান থেকে কিছু কিছু আমরা দান করতে পারি ইচ্ছে করলে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদের সকলকে, এবং আমরা বিশেষ করে হালাল এবং পবিত্র খানা আমরা খাবো। অনেক সময় মা বোনরা দেখা যাচ্ছে যে এটার মধ্যে আপনার তরি তরকারি বা মাংস বা ধুলো ধুয়ে ছড়াই দিল, একবার বা দুইবার ধুয়ে ছড়াই দিল, না এটার থেকে নিয়ে আলগাভাবে কলের পানি দিয়ে ধুয়ে আলগাভাবে আপনাকে পবিত্র করে নিতে হবে সব জিনিসই। এটা আমরা সবাই খেয়াল রাখবো, পুত্র পবিত্র আমরা থাকবো, আর তহুর সাতুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ, সেই হিসেবে আমাদের পবিত্র থাকতে হবে। আজকের এই বস্তুগুলি আমি মুরগিগুলি নিয়ে যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। বেচারা আমার টাকা ফেরত দিতে চাইছে 335 টাকা, দেখি যদি দেয় আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।